अंकल खड़े हो जाओ, गोरीवली आ गया, खड़े होके बैठ जाओ वापस। अचंक है, चलो अंकल खड़े होके बैठ जाओ वापस। किसको बुला रहे पहले वही समझ में नहीं आ रहा है। अंकल बैठा कौन है? अंकल कौन है? अच्छा अंकल आप नहीं, भाई थोड़ा उड़ जाओ ना। এই ভিডিও দেখলে বাসে ট্রেনে কাউকে আর কখনো আঙ্কেল বলে ডাকবেন না। রাস্তাঘাটে বেরুলে আঙ্কেল বলে কাউকে ডাকার আগে কয়েকবার ভাববেন, তাহলে কোনো বিপদ পড়তে হতে পারে। কারণ আঙ্কেল বা আন্টি শব্দটা কেউই শুনতে পছন্দ করেন না, সে তাদের বয়স যত বেশি হোক না কেন। সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে একটা ভিডিও সেই বিষয়টাই যেন প্রমাণ করেছে। আপনার মনে হতে পারে তিনি হয়তো আঙ্কেল, হয়তো তিনি সত্যি বয়সের বিচারে আঙ্কেলের পর্যায়ে পৌঁছে গিয়েছেন, কিন্তু সেই ডাক শুনতে তিনি নারাজ, বয়স যে হয়েছে সে কথা মনে করতে চান না। মজাদার ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ব্যস্ততম লোকাল ট্রেনে। মেরে ঠাসা একটা ট্রেনের মেঝেতে বসে পড়েছিলেন ব্যক্তি, পরবর্তী স্টপেজ প্রায় এসে গিয়েছে। ঠিক সেরকম একটা অবস্থায় ট্রেনের ব্যক্তি সহযাত্রীরা তাকে আঙ্কেল সম্বোধন করেন। ব্যাস কাকু রেগে রেগে আগুন, রাগের বসে প্রথমে প্রতিক্রিয়াই দিলেন না, ঠিক যেন কোনো ভুরুক্ষেপ নেই। পরে বোঝা গেল আঙ্কেল নন, তাই বলে হই যাকে তিনি সাড়া দেননি। মাত্র 32 সেকেন্ডের একটা ভিডিও, ট্রেন তখন দ্রুত গতিতে ছুটে চলেছে। মেঝেতে গোলাপি জামা পরে বসেছিলেন ব্যক্তি, হঠাৎই তার সহযাত্রীরা সে সময় বলে উঠেন আঙ্কেল একটু উঠে দাঁড়ান, বোরিবালি চলে এসেছে। গোলাপি শার্ট পরা সেই লোকটি কোনো উত্তর দেন না। ফের যখন সহযাত্রীরা একই কথা বললেন, তার উত্তরে ব্যক্তির বক্তব্য কাকে বললেন কিছুই তো বুঝতে পারলাম না। সেই সময় একজন সহযাত্রী বলেন মেঝেতে কে বসে আছে, উত্তরে সেই ব্যক্তি বলেন আঙ্কেলটা কে? আঙ্কেল খড়ে হয়ে যাও, গোরিউলি আ গিয়া, খড়ে হয়ে বসে যাও ওপাস। অচঙ্ক হ্যায়, चलो अंकल खड़े होके बैठ जाओ वापस। किसको बुला रहे पहले वही समझ में नहीं आ रहा है। अंकल बैठा कौन है? अंकल कौन है? अच्छा अंकल आप नहीं, भाई थोड़ा उड़ जाओ ना।